দশ বছর ধরে একচ্ছত্রভাবে দেশ শাসন করার পর দেশ বলে প্রথমবার দলীয় কর্মীদের সামনে স্বীকার করে নিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং রাজধানী রাজধানীর পিয়ং ইয়ং এ পার্টির শাখা সচিবদের সঙ্গে বৈঠকে নিজের মুখে দেশের অর্থনৈতিক দুর্দশার কথা স্বীকার করেন উত্তর কোরিয়ার প্রতাপশালী এই নেতা বিস্তারিত জানাচ্ছেন করোনা পরিস্থিতির মধ্যে গতকাল রাজধানী পিও শাখা সচিবদের সঙ্গে বৈঠকে বসেন উত্তর কোরিয়ার নেতা কিম বৈঠকে তৃণমূল নেতা সহ প্রায় দশ হাজার কর্মীর উপস্থিতিতে স্বাগত বক্তব্যে কিম বলেন দেশ এখন সবচেয়ে খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে কিভাবে এই অবস্থা থেকে উত্তর কোরিয়াকে টেনে তোলা যায় দলীয় কর্মীদের সঙ্গে তা নিয়ে আলোচনা করেছেন তিনি চালিয়ে পাশাপাশি দেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে আলোচনা করতে গত জানুয়ারিতেও একটি পার্টি কংগ্রেসের আয়োজন করা হয়েছিল সেই সময় অর্থনৈতিক উন্নয়নে কিমের ঘোষিত পাঁচ বছরের অর্থনৈতিক পরিকল্পনা যে সফল হচ্ছে না সে কথাও বৈঠকে স্বীকার করেন তিনি

কিম তার শাসনকালে দশ বছর পর সবচেয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে পারে বলে বিশেষজ্ঞরা আগেই সতর্ক করেছিলেন একের পর এক নিষেধাজ্ঞা আর করোনা লকডাউন সেই সতর্ক বার্তায় যেন সত্যি করে তুলেছে কিম জং এর জীবনে মার্জিয়া মান্নান